স্তম্ভে গীতিতে হৃদয় দিয়েছো দোলা রঙে তে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশারা মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ওয়েলকাম টু MS একাডেমি আমি সুকান্ত আর এই গানটির আমি ছোট্ট করে গিটার লেসন রাখবো গানটি আমার খুব পছন্দের গান বর্ণে গন্ধে ছন্দে গীতিতে শ্রদ্ধেয় SD বর্মন স্যারের গান ই মেজার স্কেলে আমি গানটি রেখেছি আমি বেসিক্যালি এভাবে ধরছি তার কারণ হচ্ছে আমি বারকডগুলো ইউজ করবো ই মেজার জেনারেলি সবাই ধরে এই 1 3 2 মানে ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার থার্ড ফিঙ্গার কিন্তু আমি সেকেন্ড থার্ড আর ফোর্থ ইউজ করছি ফার্স্ট ফিঙ্গারটাকে রিলিজ করে দিচ্ছি কারণ এই বারকড ধরতে হবে তাই এই গানটিতে যে কর্ডগুলো ইউজ হয়েছে সেগুলো হচ্ছে ই মেজার সি শার্প মাইনার এ সাস টু বা এ মেজার ইউজ করতে পারো আমি এ সাস টু ফ্লেভারটা বেশ আমার ভালো লাগে বলে ইউজ করছি আর বি মেজার আর হচ্ছে এফ শার্প মেজার এই কতগুলো কর্ড ঠিক আছে বিগিনার্সদের অসুবিধা হবে বাট আমি বিগিনার্সদের জন্য এটা করছি না আরপিজিও সেকশনটা দেখে নাও তাহলে পি আই এম এ এম আই পি আই এম এ এম আই অথবা তোমরা ডাউন ওয়ান টু থ্রি ইউজ করতে পারো বাট আমি আর ফিউজোর সাথে গানটা গিয়ে বেশি ফিল করতে পারি ওকে বর্ণে গন্ধে ইমেজার হয়ে গেল তারপরে ছন্দে গীতিতে সি শার্প মাইনার হৃদয়ে দিয়েছো আবার ব্যাক টু ই মেজার দুলা বি মেজার রঙে তে রাঙিয়া হিসেব মতো একই সুরের উপর দিয়ে যাচ্ছে তো অবভিয়াসলি সি শার্প মাইনার আবার হবে বাট একটু মডিফাইড একটা কর্ড যেটা গ্রুপ কর্ডসের বাইরে বাট দারুণ লাগবে সেটা হচ্ছে এই কর্ডটা জি শার্প মেজার বা এ ফ্ল্যাট মেজার রঙে তে রাঙিয়া রাঙাইলে মোরে ব্যাক টু ই এ কি তব হরি খেলা খেলাতে গিয়ে বি তারপরে তুমি যে ফাগুন এ সাস টু তুমি যে ফাগুন রঙের আগুন এ সাস টু তারপরে ই মেজার তারপরে তুমি যে রসের ধারা ই মেজারে রেখে দিয়েছি বা তোমরা সি শার্প মাইনার আর ই মেজারে কম্বিনেশনে ইউজ করতে পারো তোমার মাধুরী তোমার মদিরা ইতি রেখে দিয়েছি করে মোরে এটা এ সাস টু করে মোরে দিশারা হারাতে গিয়ে বি মেজার তারপরে মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি তাহলে মুক্তা যেমন ই মেজার শুক্তির বুকে এফ শার্প মেজার তেমনি আমাতে তুমি বি মেজার তারপরে আমার পরাণে প্রেমের বিন্দু আমার পরাণে ই মেজার প্রেমের বিন্দু বি মেজার তুমি এফ শার্প মেজার তুমি শুধু তুমি আর তুমি নেক্সট মানে ফাইনাল তুমিতে ই মেজার তারপরে যে অন্য পার্টগুলো আছে ওগুলো এই অংশের সুরের সাথে একদম সিমিলার যাবে তাই আলাদা করে দেখানো দরকার নেই একটা এন্ড পার্ট আছে তুমি শুধু তুমি তুমি শুধু তুমি
লাস্টে তুমিতে এই মেজর কর্ডটা বেশি ভালো লাগলো আমার। তোমরা আরও মডিফাইড কোনো কর্ডস যদি প্রিপেয়ার করে থাকো সেগুলো তোমরা শেয়ার করতে পারো, আমি আমার মতো করে শেয়ার করলাম। গানের তালটা ফাইনাল দেখে দিই, 1 2 3, 1 2 3, বর্ণে গন্ধে, এভাবে চলবে। এরপর সেপারেট ভিডিও রাখবো, যাদের তাল ধরতে অসুবিধা তারা ওই ভিডিওটা আগে ফলো করবে, তারপরে কর্ডসের প্রসঙ্গে আসবে। আমার অন্য প্লেলিস্ট আছে যেখানে আর কি ওই কোনো গানের কীভাবে বিট ধরবেন সেখানে ওটা মেনশন করা থাকে, মানে বিভিন্ন গানের তাল ধরতে ধরতে একটা অভিজ্ঞতা তৈরি হয়, সেখান থেকে আরও নতুন নতুন গানের তখন আর প্রয়োজন পড়ে না বিট ধরাটা, তখন নিজে নিজেই আইডেন্টিফাই করতে পারবে। তো ওই প্লেলিস্টটা ফলো করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে, টেক কেয়ার, টাটা।